আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি রে শুভি, কোন দুনিয়ায় আছিস? রাস্তায় কোনো পোলারে দেখে ট্যাশকি খেয়ে গেছিস নাকি? সুব্রতা একটা গোপন দীর্ঘশ্বাস ফেলে বলল, কই না তো, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা অর্পণ কই রে? তনয়া বাদামের খোসাগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলল, ওর কাজিনের বিয়ে, বিয়ে খেতে যাবে, তাই মার্কেটে মার্কেটে ঘুরছে। সুব্রতা ভ্রু বাঁকিয়ে বলল, কাজিনের বিয়ে সাথে মার্কেটে ঘোরার কি সম্পর্ক? পুষ্পি ঠোঁট কামড়ে বলল, বুঝিস না, ওই বিয়েতে তো ওর সেই ভাইয়াটাও আসবে, তার সামনে স্পেশাল দেখানো লাগবে না, তাই এত ঘোরাঘুরি। কত কিছু কিনতেছে, একটু আগেই তো ফোন দিয়েছিল, বললো কি কিনতে জানি বনানি যাবে। আমি জাস্ট মানা করে দিয়েছি, এই রোদে বনানি যাওয়ার কোনো শখ নাই আমার। বনানি শব্দটা শুনতেই চোখ দুটো চকচক করে উঠল শুভ্রতার, ঢোক গিলে চোখ পিটপিট করে বলল, বনানি? মাখা চানা চুর মুখে পড়তে পড়তে জবাব দিল পুষ্পি। হুম। শুভ্রতা ঝটপট উঠে দাঁড়িয়ে ব্যাগটা হাতে তুলে নিল, এতক্ষণ নিজের সাথে করা শপথটা ভেঙে ছুড়ে দিয়ে চট করে একটা মিথ্যা বলে বসলো সে। দোস্ত, আমার না প্রচণ্ড গা গুলাচ্ছে বুঝলি, শরীরটারও খারাপ লাগছে, আমি বাসায় যাব, তোরা থাক। তনয়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, সুব্রতা ডান হাতে কপালের ঘাম মুছে নিয়ে বলল, অনেক খারাপ লাগছে দোস্ত, থাকতে পারছি না, বলেই চলে যাচ্ছি, কাল জমিয়ে আড্ডা দিব, আজ যাই রে। পুষ্পি জামা ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলল, নে চল আমরা তোর সাথে যাচ্ছি। সুব্রতা মুখ কাঁচু মাচু করে বলল, তুই আবার কেন, আমি একাই পারবো। পাশ থেকে কথা পারল প্রমা, বেশি খারাপ লাগলে একা যাবে কিভাবে? সুব্রতা জোর দিয়ে বলল, পারবো, রিক্সা নিয়ে চলে যাব, তোরা আড্ডা দে, সমস্যা নেই। তনয়া বলল, হ্যাঁ হ্যাঁ একদম। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সুব্রতা, জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে দ্রুত গেটের দিকে হাঁটা দিল। বিশ বিশটা দিন ধরে সাদাফকে দেখার জন্য অযথাই খেপে মরছে সুব্রতা। এই দুদিন আগেও বান্ধবীদের মিথ্যে বলে বনানি মার্কেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, যেদিকে অফিসের সংখ্যা বেশি সেই এরিয়ায় রিক্সা নিয়ে ঘুরে বেরিয়েছে, আর দিন শেষে নিজের কাছেই লাঞ্ছিত হয়ে খাওয়া বাদ দিয়ে নিজেকে শান্তি দিয়েছে, আর এমন পাগলামো না করার জন্য হাজারো প্রতিজ্ঞা করেছে। কিন্তু সেই তো, আবারও ছুটে যাচ্ছে সে। গেটের বাইরে এসেই অর্পণকে ফোন লাগালো সুব্রতা। হ্যালো অর্পণ। উপাশ থেকে অর্পণ দুঃখী দুঃখী গলায় বলল, শুভি জানু, কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি জানু, ভেবেছিলাম হৃদয় ভাইয়ার জন্য নিজেকে একটু স্পেশালভাবে প্রিপেয়ার করব, সেজন্য বনানি যাওয়াটা খুব প্রয়োজন, কিন্তু একা একা বনানি যাওয়ার কথা ভাবলে কেমন ডিপ্রেশন ডিপ্রেশন ফিলিংস হচ্ছে, কেউ ভালোবাসে না আমায়, কেউ না। অর্পণকে মাঝপথে থামিয়ে দিয়েই মুখ খুলল সুব্রতা। কথায় কথায় এত ডিপ্রেশন কই থেকে আসে বুঝি না, আমি তোর সাথে যাব, হ্যাপি? কই আছিস তুই? সুব্রতার কথায় চেঁচিয়ে উঠল অর্পণ, খুশিতে আত্মহারা হয়ে উঠল। সত্যি? বনানি সুপারমার্কেটের ভেতরের দিকে একটা শাড়ি উল্টে পাল্টে দেখছিল সুব্রতা। বেখেয়ালি চোখে সামনের গ্লাসে চোখ পড়তেই চমকে উঠল সে। এক হাতে কিছু শপিং ব্যাগ, আর অন্য হাতে কানে ফোন ধরে পাশের দোকান থেকেই বের হচ্ছে সাদাফ। গায়ের হালকা আকাশি রঙের শার্টটা ঘেমে গিয়ে সিটিয়ে আছে গায়ে, মৃদুমন্দ ঘামে লেপটে আছে কপালে, পড়ে থাকা কিছু চুল, ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়িতেও জমে আছে বিন্দু বিন্দু ঘাম। ঘেমে নেয়ে অস্থির এই মানুষটাকেও অসম্ভব রকম সুন্দর লাগছে সুব্রতার, মনে হচ্ছে কাউকে ভালো লাগার জন্য এই ঘামটাও বড্ড প্রয়োজন, বড্ড বেশি প্রয়োজন। সুব্রতা শাড়িটা
পাশে রেখে তাড়াহুড়ো করে পেছন ফিরে তাকালো। সুব্রতা সাদাফকে ডাকবে কি ডাকবে না তা নিয়ে বেশ দুটানায় পড়ে গেল। আর ডাকলেও কি বলে ডাকবে তাও যেন বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো তার জন্য। সুব্রতাকে এসব চিন্তা মাখা দুটানায় ফেলেই পাশ কাটিয়ে চলে গেল সাদাফ। সুব্রতা দুঃখী মন নিয়ে ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলল, যার জন্য তার এত দৌড়াদৌড়ি। সেই ব্যক্তিটা এমন নির্মমভাবে পাশ কাটিয়ে চলে গেল ভাবতেই একরকম তিক্ততায় বেশিয়ে গেল তার মন। মাথা নিচু করে এসব ভেবে সাদাফকে হাঁড়ি হাঁড়ি গালি দিতে ব্যস্ত সুব্রতাকে হঠাৎই ডেকে উঠল কেউ। সুব্রতা মাথা উঁচু করে তাকালো। সাদাফকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। হাসি মুখে বলল, কেমন আছেন? সাদাফ হেসে বলল, আমি সব সময় ভালো থাকি, কিন্তু আপনি এখানে? সুব্রতার ডান পাশের চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলল, আসলে অর্পণের সাথে এসেছিলাম, ওর কিছু কেনার ছিল। সাদাফ হাসল ব্যস্ত ভঙ্গিতে, ঘড়ি দেখে নিয়ে বলল, ও আচ্ছা, তাহলে থাকুন, আমার কাজ আছে, আমি আসছি। কথাটা বলে আবারও একটু হেসে দ্রুত পায়ে হারিয়ে গেল সে। সুব্রতার বুক চিরে আবারও একটা তপ্ত নিঃশ্বাস পেরিয়ে এলো। এই ছেলেটার জন্য এত এত পাগলামো করছে সে, অথচ তার কোনো হেলদোল নেই, দুটি কথা বলার সময় নেই, সুব্রতা কেমন আছে সেই খবরটা নেওয়ারও সময় নেই। এত নিষ্ঠুর কেন এই সাদাফ, এতটা অনুভূতিহীন কেন? সুব্রতা ভেতরে ভেতরে চেঁচিয়ে উঠলেও বাইরে বেরিয়ে এলো এক রাশ দীর্ঘশ্বাস। আহত বাঘিনীর মতো গুমড়ে উঠে আবারও প্রতিজ্ঞা করলো সাদাফের সাথে একদমই কথা বলবে না সে। সাদাফ নিজে থেকে কথা বলতে এলেও বলবে না, কিছুতেই না। দেখ, একদম পেছিয়ে কথা বলবি না, যা বলো ডাইরেক্টলি বল, কি চাই তোকে? আরাফের কথায় চোখ বড় বড় করে তাকালো সাদাফ, সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মামা কস কি, এই বিয়ের পর তোর মধ্যে গেটাই বৈশিষ্ট্য দেখা দিচ্ছে দেখছি তো। আরাফ তাড়াহুড়ো করে বলল, আরে ধ্যাত, এসব কিছু নয়, তোর একটা হেল্পের প্রয়োজন, দোস্ত মানা করিস না প্লিজ। সাদাফ এবার সোফায় গা এলিয়ে আরাম করে বসল। নিচের ঠোঁট কামড়ে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, সেইটা বল, আর তোদের কি আমাদের কি হেল্পলাইন মনে হয়, যখন তখন হেল্প চাস? হ্যাঁ, আরাফ সোফায় এক পা তুলে সাদাফের দিকে ঘুরে বসল, আবেগি গলায় বলল, এমন করিস কেন, তুই ছাড়া আর আমার কে আছে বল? সাদাফ টিভি থেকে চোখ সরিয়ে আরাফের দিকে তাকালো, ভ্রুকুচকে বলল, আমি কি কাস্টমার কেয়ার? ওই যে আসেন্ডি খাইও না, কি হেল্প তাই বলো। আরাফ এবার নড়ে চড়ে বসল, গলা খাঁকড়ে দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে ভয়ে ভয়ে বলল, পশু সেফার ভার্সিটি থেকে স্টোরে যাচ্ছে 3 দিনের জন্য। সাদাফ কপাল কুচকে বলল, তো স্টোরে যাচ্ছে, ভালো কথা, না আমি কি করব? আরাফ আমতা আমতা করে বলল, না মানে আসলে। সাদাফ এবার বিরক্তি নিয়ে তাকালো, কপালের রগ ফুলিয়ে বলল, লাথি না খেতে চাইলে ভনিতা না করে আসল কাহিনী বল, কি সমস্যা? সেফা ওর ভাষায় 5 দিনের ট্যুরের কথা বলেছে। সাদাফ ভ্রু মাকিয়ে বলল, কেন, বাকি 2 দিন তোর সাথে থাকবে নাকি? আরাফ এবার সরাসরি সাদাফের দিকে তাকালো, সাদাফের চোখে চোখ রেখে বলল, আমাদের বিয়ের তো প্রায় 1 মাস হলো, তবু দুজনে একসাথে কোথাও ঘুরতেও যেতে পারলাম না, ওর ফ্যামিলি বিশেষ করে ওর বড় চাচা রাজি হচ্ছে না। ওনার এক কথা, বউ তুলে নিয়ে যাওয়ার পর যত ঘোরার ঘুরবে, কিন্তু এখন দেখা সাক্ষাৎ বন্ধ, বলতো এটা কি ঠিক? সাদাফের দৃষ্টি তীক্ষ্ণ হলো, আরাফ থেকে চোখ সরিয়ে নিয়ে টিভির দিকে তাকিয়ে বলল, বউকে নিয়ে ভাগতে যাচ্ছিস নাকি, এটাই প্ল্যান? আরাফ মাথা দুলিয়ে বলল, 5 দিনের জন্য ওর ভার্সিটি থেকে স্টোরেজ যাবে সিলেট। 5 দিনের জন্য ওর ভার্সিটি থেকে স্টোরেজ যাবে সিলেট, আর ও স্টুডেন্ট নাম করে পারমিশন নিয়ে আমার সাথে চলে যাবে বান্দরবান। সাদাফ টিভিটা অফ করে উঠে দাঁড়ালো, ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এক চুমুক পানি খেলো।
গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, তুই যা, তোর বউ তুই নিয়ে যাবি, এতে এত ভাবাভাবির কি আছে। আরাফ ঢোক গিলে নিয়ে উঠে দাঁড়ালো। সাদাফ তার বেস্ট ফ্রেন্ড হলেও সাদাফকে মাঝে মাঝেই ভয় পায় আরাফ। তাছাড়া এখন যে কথাটা বলতে চাইছে সেই কথাটা সাদাফের জন্য খুব একটা শ্রুতিমধুর নয়। আরাফ কিছুটা সাহস সঞ্চয় করে নিয়ে বলল, তুই আমাদের সাথে যাবি প্লিজ। সাদাফ বিস্ময় নিয়ে বলল, হোয়াট, পাগল তুই, হ্যাঁ তুই বউ নিয়ে হানিমুনে যাবি, সেখানে আমার কি কাজ রে ভাই। আরাফ আহত গলায় বলল, লুকিয়ে লুকিয়ে যাচ্ছি তো, তাই তেমন কনফিডেন্স পাচ্ছি না। তুই তো জানিস আমি এন্ড মুভমেন্টগুলোতেও উলট পালট কিছু করে ফেলি। এর আগে বান্দরবন মাত্র একবার গিয়েছিলাম আমি। যদি ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়ি, সেফার সাথে থাকায় ভয়টা আরও বেশি। তাছাড়া কোনো কারণে বাড়িতে জানাজানি হলে আমি ব্যাপারটা সামাল না দিয়ে আরও গুলিয়ে ফেলবো। তুই সাথে থাকলে একটা ভরসা পাবো। প্লিজ দোস্ত, তোর তো বান্দরবনের নকশাও মুখস্থ, রাজি হয়ে যা না। সাদাফ মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, ইম্পসিবল, আরে বান্দরবন আহামরি কিছু নয় যে হারিয়ে যাবি, দরকার বলে গাই নিয়ে নিবি, বাট আমি যাচ্ছি না। তুই বউয়ের সাথে রোম্যান্স করে বেড়াবি সেখানে, শালা আমি গিয়ে কি করবো, গিয়ে আঙ্গুল চুষবা, সেটা গিয়ে এমব্রাস ঠর কোনো ইচ্ছে মানে, আর তাছাড়া আমার অফিস আছে। আরাফ যুক্তি দেওয়ার মতো ভঙ্গি করে বলল, তোর তো এমনিতেও একা একা পাহাড়ে ঘুরতে ভালো লাগে, আমাদের সাথে গেলে সেই প্রাইভেসিটাও তুই পাচ্ছিস। আমরা তো শুধু হোটেল থেকে এদিক ওদিক ঘুরব, বাকিটা সময় তো তুই নিজের মতোই ঘুরে বেড়াতে পারবি, প্লিজ দোস্ত। সাদাফ মুখ দিয়ে বিরক্তিদায়ক শীষ তুলে বলল, দেখ আরাফ, অযথা রিকোয়েস্ট করিস না প্লিজ। আরে তোদের সাথে এইভাবে আমি আরে দেখতে কেমন আর দেখায় না রে, তোরা দুজন কাপল, আমি একা সিঙ্গেল, আর তাছাড়া আমি খুবই এম্বারাস ফিল করবো, অফিসও আছে, অযথা 5 দিনের জন্য ছুটি নিতে পারবো না, তোরা যা না ভাই। আরাফ মুখ কালো করে বলল, বন্ধুর জন্য ছুটি নেওয়াটা অযথা, তাছাড়া 5 দিন তো ছুটি নিতে হচ্ছে না তোকে। আজ তো 23 তারিখ, আমরা রওনা দেব 25 তারিখ রাতের গাড়িতে। 26ই মার্চ তো সরকারি ছুটি, আর 27, 28, 16 শুক্র শনিবার। তুই শুধু 29 তারিখের ছুটিটা নিয়ে নে, তাহলেই হবে। তুইও তো অনেকদিন পাহাড়ে যাস না, 3 দিন যখন একখানা ছুটি পাচ্ছিস, তা কি ওয়েস্ট করার ঠিক হবে? চল না সাথে, তোর সব খরচ আমার যা। সাদাফ মৃদু হেসে বলল, বেশ ভালো কনভিন্স করে শিখিয়েছিস, ঢাকা থেকে বান্দরবন যদি কি এমন খরচ পড়ে যে আমার খরচ ওঠাতে যাইছিস তুই, ইডিয়েট কথা কেন। আরাফ বাঁকা চোখে তাকিয়ে বলল, তার মানে তুই কনভিন্স হয়েছিস? সাদাফ হেসে বলল, অলমোস্ট। সাথে সাথেই সাদাফকে জাপটে ধরল আরাফ, খুশি খুশি গলায় বলল, লাভ ইউ দোস্ত। আরাফের পেটে ঘুষি দিয়ে তাকে সরানোর চেষ্টা করে বলে উঠল সাদাফ, সরসালা, তোর চরিত্রে সমস্যা আছে দেখাত, মাইয়াদের মতো কথায় কথায় গায়ে ল্যাপটাস কেন বলতো। কি যে কস বন্ধু, তুই যে খুশি দিছিস, আমার তোর লাইগা তোর একটা চুমু দিতে মন চাইতেছে, দিমু নাকি। আরাফকে দু হাতে ঠেলে দিয়ে ভ্রু কোচকাল সাদাফ, কোমর বরাবর একটা লাথি বসিয়ে দিয়ে বলল, তুই না আসলে এটা কি, বাট আই ওয়ান্ট দ্য মে, হে দূরে থাকতো। সাদাফের কথায় হেসে ফেললো আরাফ, সোফায় ধপ করে বসে গায়ে লিয়ে দিয়ে বলল, আজ তুই যাই বলিস না কেন, আই ডোন্ট মাইন্ড, বিরাট আনন্দ আনন্দ অনুভূতি হচ্ছে বন্ধু, আহ। জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়েছিল শুভ্রতা, ছাদে শুভ্রব তার বন্ধুদের সাথে গানের আসর জমিয়েছে, তাদের গিটারের টুংটাং আর গানের আওয়াজটাই ঘুরে ফিরে কানে এসে লাগছে শুভ্রতার। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে এক গাদা জামা কাপড়, তার পাশেই পড়ে আছে মাঝারি আকারের লাগেজ, কাল সেফার সাথে ট্যুরে যাচ্ছে সে। তার এই যাত্রা যতটা না নিজের ইচ্ছে, তার থেকে বেশি মা আর বড় খালামণির আগ্রহে। শুভ্রতার মায়ের মাথায় একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে শুভ্রতা এই ঢাকা শহরে আটকে থাকতে থাকতে দিন দিন অসামাজিক এবং বিকারগ্রস্ত হয়ে পড়েছে, আর তার এই অবস্থার উন্নতি একমাত্র ঢাকার বাইরেই সম্ভব। বড় খালামণির মহান উক্তি মতেই শেফার সাথে যেতে রাজি হতে হয়েছে তাকে। তবে শেফা ব্যাপারটায় খুব একটা
খুশি বলে মনে হচ্ছে না। যখন থেকে শুভ্রতাকে সাথে নেওয়ার কথা বলা হচ্ছে তখন থেকেই চোখ মুখ কুচকে মুখ ভার করে বসে আছে সে। কেন এমন করছে কে জানে। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে জানালায় পর্দা টেনে দিয়ে বিছানায় গিয়ে বসলো শুভ্রতা। প্রায় সাথে সাথেই কল করলো শেফা। ফোনটা রিসিভ করে হ্যালো বলার আগেই উপাস থেকে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল শেফা, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।